আলু আমি মাছের তেল রান্না করব দেখো এই যে তার জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি এবার আলু পেঁয়াজটাকে দেব এই যে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আলু পেঁয়াজ এই যে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি আর লঙ্কাটাকে চিড়ে দিয়ে দিয়েছি এই যে মাছের তেলটাকে দিয়ে দিয়েছি এবার আমি উঠে করে দেবো একটু ঢেকে দেবো ঢেকে দিলাম চলো তেল হয়ে গেছে দেখেছো কি সুন্দর আমি নামাবো মাছের তেলটাকে এই যে মাছের তেল রেডি কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই যে খুব টেস্ট খেতে এইভাবে রান্না করলে টাটা বাই বাই আবার দেখা হবে পরে।